জাপানে তৈরি করা হচ্ছে বিশ্বের প্রথম রোবট চালিত স্বয়ংক্রিয় সবজি খামার। এখানে জমি চাষ, বীজ বপন, সেচ দেওয়া এবং ফসল তোলা পর্যন্ত প্রায় সব কাজই করবে রোবট। কিয়োটো ভিত্তিক কৃষি খামার স্প্রেড শিগগিরই এটি চালুর ঘোষণা দিয়েছে। খামার থেকে প্রতিদিন 30,000 টন লেটুস পাতা পাওয়া যাবে বলে জানিয়েছে স্প্রেড কর্তৃপক্ষ। 4,400 বর্গ মিটার আয়তনের এই খামারে মেঝে থেকে সিলিং পর্যন্ত অসংখ্য তাক রয়েছে। এ তাকগুলোতেই ফলবে সবজি। খামার কর্তৃপক্ষ বলছে এতে উৎপাদন খরচ কমবে প্রায় 50%। NRBC ব্যাংক, সুখবর প্রতিদিন।